আপনি আমাকে চিনলেন কি চিনলেন না তাতে আমার কিছু যায় আসে না মা কিন্তু আমি সত্যি চাই আপনি বেড়াতে যান টাকাটা আমি রোজগার করিনি এটা ঠিকই টাকাটা আমার বাবা রোজগার করেছেন বাবা রোজগার করার টাকায় আমার জন্য গয়না বানানো হয়েছিল আর সেই গয়না বন্ধক দিয়েই আমি আপনার জন্যই টাকাটা এনেছি এই কথাটা ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু কি করব বলুন এত কিছু বলছেন আপনারা সকলে মিলে এত রকমের কথা তাই বলতে বাধ্য হলাম বলিও কি কথা গয়না গয়না বিক্রি করার টাকা তোমার বিক্রি করিনি মা বন্ধক দিয়েছি বলি ছাড়া বেটা কি করে যখন গয়নাটা বন্ধক রেখেছি তখন কিন্তু একবারও মাথায় আসেনি যে গয়নাটা আমি কি করে ছাড়াবো আমার কি মনে হয়েছিল জানেন এই গয়নার থেকে অনেক দামি হলো আপনার বেড়াতে যাওয়া ঈশ্বর যদি চান আমি ঠিক এই গয়না ছাড়াতে পারবো আর যদি নাও পারি তাতে কি হয়েছে মা একটা মানুষ যে সারা জীবন সংসারের জালে বাঁধা থেকেছে কোথাও কোনোদিনও বেরোতে পারেনি এই সংসার যার দু পায়ে শেকল বেঁধে রেখেছে সে শেকলে তালা আমি খুলতে পেরেছি আজ সেই মানুষটা উড়তে পারবে আপনি তো আমার বাবাকে জানেন না মা আমার বাবার আত্মা বলে যদি কিছু থাকে না সে কিন্তু আমায় দু হাত তুলে আশীর্বাদ করছে আমি জানি আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছে সে বলছে যে আমি খুব ভালো কাজ করেছি ফুরফুরে খুব আর আমি জানি মা একদিন না একদিন আপনিও ঠিক আমায় আশীর্বাদ করবেন সঙ্গে নিয়ে আমার না মানুষের আশীর্বাদ আর ভালোবাসা পাওয়ার খুব লোভ সেই জন্যই এই কাজ করেছি তবে মা আমি অন্তর থেকে চেয়েছি জানেন তো আপনি বেড়াতে যান হ্যাঁ আজ আপনার ছেলেদের হাতে ক্ষমতা আছে টাকা আছে তবুও তারা আপনাকে টাকা দেয়নি সেই কারণে আপনি মনে মনে চোখের জল ফেলবেন সেটা আমি চাইনি মা আপনি আপনার জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন অনেক কিছু করেছেন এই সংসারের জন্য বাকি জীবনে কিন্তু আপনার এইটুকু চাওয়ার অধিকার আছে আমি চাইনি অধিকার থেকে আপনি বঞ্চিত হন এটা আপনার প্রাপ্য মা আমি শুধু আপনার সেই অধিকার আপনার হাতে তুলে দিতে চেয়েছি বন্ধুরা সব জড় হলে ফুটে কথার খই কিন্তু সখী বলতো দেখি মনের কথা এই টাকায় কোনো ময়লা নেই মা রাখুন এই টাকাটা মনের কথা কই কার কাছে কই মনের কথা কেমন এদিকে তাকাও তুমি ওই হাতটা ছেড়ে দাও ওই হাতটা ছেড়ে দাও ওই হাতটা একটু ভর দিও না ওই হাতটা ভর দিও না নরমালি থাকো এবার মাথাটা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে চোখটা মাথাটা নিচু করে দিচ্ছ তুমি চোখটা নিচু হবে শুধু হয়নি এটা ক্যামেরার দিকে তাকিয়েছো ওই দিক দিয়ে এবার বৌমার দিকে তাকাও আমার মুখের দিকে তাকাও বৌদির মুখের দিকে এবার নাড়াও মুখে একটু কষ্ট ভাব বলো বলিও কি কথা বলিও কি কথা গয় না হাতটা নাবিয়ে আরে নিচু করো আরে একটু নিচু করো হ্যাঁ এরকম বড় করবি তো ছবি বড় করবি তো দাঁড়া বৌদির দিকে তাকাও মাথাটা না বেঁকে আছে তোমার সোজা হয়
ঘোড়ো এদিকে ঘোড়ো, মিটটা এদিকে ঘোড়ো।